মঙ্গলবার পঞ্চাশে পা দিলেন শ্রীলেখা। হ্যাঁ, টলিউডের এই হট বোমশেল বারবার প্রমাণ করেছেন বয়স শুধু একটা সংখ্যা। আর জন্মদিনে এইচ শেমিং নিয়ে বিস্ফোরক অভিনেত্রী, টলিউডের স্পষ্টবাদী ব্যক্তিত্ব শ্রীলেখা। অনেকেই তাকে ঠোঁটকাটা বলে থাকেন। ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জমিয়ে রাত পার্টি করেই পঞ্চাশকে আলিঙ্গন করলেন শ্রীলেখা। জন্মদিনের পার্টিতে বেজরঙা জামসুটে ধরা দিলেন শ্রীলেখা, সঙ্গে মানানসই হালকা জাং জুয়েলারি। হলুদ কালো বেলুনে সেজে উঠেছিল এই রাত পার্টি। জোর গলায় বললেন, আমার সত্যিকারের বয়স, আমার জন্ম ১৯৭২-এর ৩০শে আগস্ট, আমি পঞ্চাশে পা দিলাম, এইচএমিং করতে চাও করো, আমার ড্যাশ ছাড়া গেছে। এখানেই থেমে থাকেননি শ্রীলেখা। তিনি ইউটিউব লাইভে এরপর যোগ করেন, আমার মা বাবা তোমাদের মা বাবার আগে বিয়ে করেছে, তারা আগে সেক্স করেছে, তার ফলপ্রসূ আমি জন্মেছি, তাই বয়স নিয়ে আমার কোনো চাপ নেই। মেয়ে মাইয়া, ঘনিষ্ঠ বন্ধু ত্রম্বক রায়চৌধুরী সহ কাছের মানুষদের নিয়ে জন্মদিন হুল্লোড়ে মাতলেন শ্রীলেখা। এদিন মেয়ের সঙ্গেও নিজের তুলনা টেনে শ্রীলেখা বলেন, আবার মেয়েকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা বেশি ছেলে আমায় দেখবে। মাইয়া তখন মন দিয়ে মায়ের জন্মদিনের কেকের উপর মোমবাতি জ্বালাতে ব্যস্ত। শ্রীলেখা যোগ করেন, আগে বলা হতো মেয়েরা ২০তেই বুড়ি, আমরা বয়সের বাধাটাকে অনেক দূর সরিয়ে দিয়েছি। বয়স শুধু একটা সংখ্যা, এটা শুধু আমাদের মনে রয়েছে। হাড়ের চিকিৎসকরাও এটাই বলেন, আমার এখন কোমরে ব্যথা হয়েছে। এদিন মেয়ের সঙ্গে পুষ্পার গান ও আবন্তা গানে জমিয়ে ঠুমকা লাগালেন শ্রীলেখা। আবার কখনো বন্ধু ত্রম্বকের সঙ্গে খুনসুটিতে মাতলেন। দুজনের প্রেম চর্চা নিয়ে সংবাদ মাধ্যমে যে এত আলোচনা, তা নিয়েও এদিন মজা করতে দেখা গেল তাদের। পাশাপাশি ত্রম্বকের আসল গার্লফ্রেন্ডের পরিচয়ও এদিন ফাঁস করলেন শ্রীলেখা। আর বললেন, বিশ্বাস করুন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, জীবনে এত চাপ নিতে চাই না। গত বছরের জন্মদিনের দিন কয়েক পরে বাবাকে হারান শ্রীলেখা। এদিন তার স্মৃতিতেও ডুব দিলেন অভিনেত্রী। বাবার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে শ্রীলেখা লিখলেন, বাবা তোমায় ছাড়া জন্মদিন এই প্রথম, চাইনি করতে হয়ে গেল, হয়তো তুমি চেয়েছিলে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।